নমস্কার বন্ধুরা, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একটা নাস্তা রেসিপি শেয়ার করব আলু দিয়ে, সঙ্গে থাকুন। এই নাস্তা রেসিপি বানানোর জন্য আমি বড় দুটো আলু নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মতো চালের গুঁড়া, আর নিয়েছি এক কাপ মতো সুজি। মশলার মধ্যে নিয়েছি আমি পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ, লবণ আর তেল। প্রথমে আমি আলুটাকে কুচি করে নেব। এইবার আলুটা কুচি করে নিচ্ছি, এটা খুব পাতলা পাতলা করে কাটতে হবে। এই যে কুচিটা একদম ছোট ছোট। এবার আলুটাকে খুব ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলুটা খুব ভালো করে ধুয়ে নিলে আলুটা একদম ঝরঝরে হয়ে যাবে, তাহলে আর লাগবে না একটা সঙ্গে একটা। কি সুন্দর ঝরঝরে হয়েছে আলুগুলো। এবার পাঁচ মিনিটের জন্য সুজিটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে এক কাপ সুজি, এর মধ্যে এক কাপ জল দিয়ে দিব। পাঁচ মিনিট মতো ভিজানো থাকবে। এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হয়ে গেছে ভাজা, নামাইনি। ভাজা মশলাটা এবার গুঁড়ো করে নিই। এবার ফোড়ন দিব একটু সর্ষে দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে দিব। ফোড়নে এবার একটু সর্ষে দিয়ে দিই। এবার আলুটা দিয়ে দিব। এবার একটুখানি হলুদ দিব, একটুখানি লবণ দিয়ে দিব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুটার মধ্যে এই সুজিটা দিয়ে দেবো যেটা ভিজানো ছিল। এখন দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ আতপ চালের গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে দিব।
প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া, এবার দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে আমি নাস্তাগুলো বানাবো, এটা এই থালার মধ্যে একটু তেল দিয়ে দিই, সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব থালাটা। এই যে সুন্দর আঠা আঠা মতন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার এই দুটো আমি এখানে ছড়িয়ে দেবো থালার উপরে সমান করে, ভালো করে চেপে চেপে। এবার এটাকে 10-15 মিনিট ঠান্ডা হতে দিব, আর যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। কড়াইয়ে তেল দিয়ে দিই, তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি নাস্তার শেপগুলো বানিয়ে ফেলি। আমি এতক্ষণ সর্ষের তেল ব্যবহার করেছি, এখন শেপগুলো ভাজার জন্য সাদা তেল দিলাম। আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়েই শেপগুলো সুন্দর করে কেটে নিব। ঠান্ডা হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। শেপগুলো কাটা হয়ে গেল, এবার আমি এই শেপগুলোকে আলাদা আলাদা করে সাজিয়ে নিই। এখানে সব শেপগুলো রেডি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এবার ভাজা শুরু করব। এটা কিন্তু খুব হালকা হালকা জ্বালে ভাজতে হবে ধীরে ধীরে। এই যে লাল লাল মতন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন আলু আর সুজি দিয়ে যে নাস্তা রেসিপিটা করলাম, সেটা চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।